বুড়াহালে অধিকাংশ মানুষের ব্যাগত্বন বেশি সমস্যা থাকে ইয়ানুলদি আড়ুর ব্যথা বিশেষ করে আরে আড্ডি হয়ে জনে কিংবা আগাতত্বন এই ধরনের সমস্যা ওইতাহে এই ক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সবচাইতে কার্যকর যে সমাধান ইয়ানুলদি আড়ু প্রতিস্থাপন করা তবে চট্টগ্রামত হাঁটু প্রতিস্থাপন গরণ প্রযুক্তি কিংবা বিশেষজ্ঞ ডাক্তার আগে খুব একটা নোয়াছিল আর এখন এই সমস্যার সমাধানে আগাইছে চট্টগ্রামের অন্যতম পার্কভিউ হসপিটাল বৃহস্পতিবার জানুয়ারি 26 তারিখ প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডাক্তার ওয়াকিল আহমেদের নেতৃত্বে ও বিশেষজ্ঞ সার্জন টিমের সমন্বয়ে একজন জটিল রোগীর তাৎক্ষণিক হাঁটুর প্রতিস্থাপন অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে যেভাবে আগে আর চট্টগ্রামে জি তেমন নইতো ইদানিং চট্টগ্রাম রোগী সকল কিন্তু প্রচুর রোগী এই রোগে সাফার করে যেহেতু এবার খুব ব্যয়বহুল আধুনিক চিকিৎসা চট্টগ্রামে অ্যাভেলেবেল নোয়াছিল এবং রোগী সকলও এডে এরকম মানে বর্ষালিরে গরিবেলায় সাহস নকিতো তবে চিটাঙ্গার বাইরে যেতে তো এখন আর পার্গি মাঝি বেশ সৌগ অপারেশন নিয়ে এবার চলমান আছে পার্গি মাঝি টোটাল নি রিপ্লেসমেন্ট টোটাল হিপ রিপ্লেসমেন্ট এই অপারেশনের মাধ্যমে হাঁটুর যে ফাঁকা স্থান রয়ে ইয়ান জোড়া লাগাইয়ারে সুস্থ করে তোলা হয় এবং রোগী অল্প দিনের মধ্যে স্বাভাবিক জীবনযাপনত ফিরে যাইতে পারিব বাতজনিত রোগের কারণে যদি জয়েন্ট ক্ষয় হয় বা ক্ষতি হয় প্রাথমিক অবস্থায় ওষুধপত্র দিই চিকিৎসা দিই ব্যায়াম দিই ঠিক করা যায় বা চিকিৎসা করা যায় কিন্তু হন হন অবস্থা যায় যদি রোগ অনেক গাঢ় হয়ে যায় গভীর হয়ে যায় তখন চিকিৎসা দিয়ে রে ওষুধপত্র দিই ব্যায়াম দিই কিংবা কোনো ইঞ্জেকশন দিয়ে রে তখনই বেশি চিকিৎসা করানো যায় সেক্ষেত্রে আর একটা সিদ্ধান্ত লম পড়ে যে হাঁটুর সম্পূর্ণ প্রতিস্থাপন করানো পড়ব হাসপাতাল মধ্যে 4 থেকে 5 দিন এবং এই রোগী অপারেশন করানোর পরে খুব তাড়াতাড়ি আরা ইউজুয়ালি দেখা যায় 3 দিন পরেই একটু ব্যথা কমিলে আর 3 দিন ওয়াকার দিয়ে হাঁটাই দিই হাঁটাই দেওয়ার পরে রোগী হয়তো 2 সপ্তাহ লাগে তারপর শিলে হাঁটি খুব আর্লি রোগী মোবিলাইজ করতে পারে মুভ করতে পারে তবে এই ধরনের অপারেশনে কি ধরনের হরস পরিত্যারে ইয়ান জাইন তো সাইলি এই বিশেষজ্ঞ জানাইল দি কারণ অনরা আরা রুয়ার আস্থা রাহিত্যে দিবেন ইতিমধ্যে অনরা তো আর বাহিরে জন ফৈত্য নয় এবং এই অপারেশন চট্টগ্রামের বুকের মধ্যে পার্কভিউ হাসপাতালের মধ্যে অনরা গরিত্যে দিবেন এই এতটুকু বর্ষা অনরা আরা দিতে ফেরে যেটা এই অপারেশনের মধ্যে সিঙ্গাপুর যে গেলে 30 লক্ষ 50 লক্ষ টাকা হরস হয় ভারতের মধ্যে 7 লক্ষ 8-10 লক্ষ টাকা হরস হয় এই অপারেশন আরা এই হাসপাতালের মধ্যে 3-4 লক্ষ টাকার ভিতরে আমরা ইনশাল্লাহ ইয়ানের ব্যবস্থা করে দিতে থাকি এই অপারেশন টিমও তাসিল ডাক্তার ওয়াকিল আহমেদ ডাক্তার মাহমুদুর রহমান ডাক্তার এটিএম রেজাউল করিম ডাক্তার মোহাম্মদ মামুন অপারেশন অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ সেলিম ও অন্যান্য সাপোর্ট স্টাফল পার্কভিউ হসপিটাল চট্টগ্রামের জনসাধারণের লাই সাধ্যের মধ্যে আরও নতুন চিকিৎসার দিগন্ত উন্মোচন করিব ইয়ানি প্রত্যাশা পুরো চট্টগ্রামবাসীর C+ TV চট্টগ্রাম